শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এই মুহূর্তে রয়েছেন জেলে। তার বিরুদ্ধে উঠেছে টাকার বিনিময়ে চাকরি বিক্রির অভিযোগ। তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি। তার মধ্যে তদন্ত যত এগোচ্ছে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে। এসএসসি 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল হয়েছে। চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। সেই নির্দেশ সুপ্রিম কোর্টে সাময়িক স্থগিতাদেশ। সুপ্রিম কোর্টে দু সপ্তাহ পর মামলাটি ফের উঠতে চলেছে। তার মধ্যে কিন্তু ভুয়ো শিক্ষকদের দফায় দফায় জেরা চালাচ্ছে সিবিআই আধিকারিকরা। আর এই ভুয়ো শিক্ষকদের জেরাতেই কিন্তু একেবারে হাটে হাঁড়ি ভেঙে গেছে, কেঁচো কুড়তে কেউটে। ভুয়ো শিক্ষকদের জেরা করে যেমন একাধিক বিস্ফোরক তথ্য, একাধিক বিস্ফোরক নাম সামনে এসেছে, ঠিক তেমনই কিন্তু এবার ভুয়ো শিক্ষকদের নিয়ে কিন্তু ফেঁসে গেল রাজ্য শিক্ষা দপ্তর, প্রাপ্ত বসুর দপ্তর। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি যখন গ্রেপ্তার হয়ে রয়েছেন জেলে, ঠিক এই মুহূর্তেই এবার ভুয়ো শিক্ষকদের নিয়ে যে চাঞ্চল্যকর তথ্য সামনে এলো তাতেই কিন্তু বিপাকে শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু এবং তার দপ্তর শিক্ষা দপ্তর। শিক্ষা দপ্তরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলল সিবিআই আধিকারিকরা। শিক্ষা দপ্তরে, প্রাপ্ত বসুর দপ্তরে 3-4 দিন টানা তল্লাশি অভিযান চালিয়েছে। দফায় দফায় বিকাশ ভবনের গোডাউন থেকে বস্তা বস্তা নথি উদ্ধার করে নিয়ে গেছে সিবিআই আধিকারিকরা। সেই নথি যাচাই করে কিন্তু একেবারে বিস্ফোরক তথ্য হাতে পেয়েছে। আদালতে রিপোর্ট দিতে চলেছে সিবিআই। তার মধ্যেই কিন্তু এবার সিবিআইয়ের যে দাবি তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল রাজ্য রাজনীতিতে। এবং ভুয়ো শিক্ষকদের জেরা করে শুধু মেন মাথারা নয়, তার সাথে সাথে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকারাও এবং শিক্ষক নেতারাও, শাসক ঘনিষ্ঠ শিক্ষক নেতারা এই শিক্ষক নিয়োগ দুর্নীতির সাথে, চাকরি বিক্রির সাথে ওতপ্রোতভাবে জড়িত এমনই কিন্তু বিস্ফোরক তথ্য সামনে এসেছে। কারণ এই শিক্ষক নেতাদের সাথে রাজ্যের শিক্ষা দপ্তরের আধিকারিকদের, নেতা মন্ত্রীদের ঘনিষ্ঠ যোগাযোগ আছে, তাই তাদের হাত ধরেও কিন্তু চাকরি বিক্রি হয়েছে এমনই কিন্তু বিস্ফোরক তত্ত্ব সিবিআইয়ের হাতে। 50 জন শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তার মধ্যেই কিন্তু এবার ভুয়ো শিক্ষকদের নিয়ে বিপাকে রাজ্য শিক্ষা দপ্তর। এসএসসি নিয়োগ দুর্নীতিতে আদালতের নির্দেশে অবৈধ চাকরি প্রাপকদের জেরা করতে গিয়ে বাধার মুখে সিবিআই। তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে মহিলা অবৈধ চাকরি প্রাপকদের জেরা করতে সহযোগিতা করছে না ভ্রাত্য বসুর দপ্তর, শিক্ষা দপ্তর। এ ব্যাপারে বিকল্প পথ জানতে চেয়ে আদালতের দ্বারস্থ হতে চলেছে সিবিআই। অর্থাৎ ভ্রাত্য বসুর দপ্তর, শিক্ষা দপ্তরের বিরুদ্ধে এবার আদালতে যাচ্ছে সিবিআই। সিবিআই সূত্রে জানা গেছে আদালতের নির্দেশে প্রায় 26,000 অবৈধ চাকরি প্রাপককে জেরা শুরু করেছেন তদন্তকারীরা। এর মধ্যে 2450 জন অবৈধ চাকরি প্রাপককে জেরার কাজ শেষ হয়েছে। কিন্তু সমস্যা তৈরি হয়েছে 150 জন মহিলা চাকরি প্রাপককে নিয়ে। আইন অনুসারে এদের সিবিআই দপ্তরে ডেকে জেরা করা যাবে না, জেরা করতে হবে তাদের সুবিধামতো জায়গায়। কিন্তু এই বিপুল সংখ্যক মহিলা অবৈধ চাকরি প্রাপককে তাদের বাড়ি বা অন্য পছন্দের জায়গায় গিয়ে জেরা করার পরিকাঠামো নেই সিবিআইয়ের। তদন্তকারীরা জানাচ্ছেন সেজন্য শিক্ষা দপ্তরের কাছে সাহায্য চেয়েছিলেন তারা। চিঠি দিয়ে জানানো হয়েছিল নির্দিষ্ট দিনে শিক্ষা দপ্তরে এদের তলব করা হোক, সেখানে গিয়ে এই 150 জনকে জেরা করবেন সিবিআই আধিকারিকরা। কিন্তু সেই প্রস্তাব পত্র পাঠ খারিজ করে দিয়েছেন ভ্রাত্য বসুর দপ্তর, শিক্ষা দপ্তর, বিকাশ ভবন। তাদের দাবি তাদের অন্য কাজ রয়েছে, এসব কাজ করতে তারা পারবে না। যেখানে আদালত নির্দেশ দিচ্ছে, সুপ্রিম কোর্ট যেখানে নির্দেশ দিচ্ছে, সুপ্রিম কোর্ট এ সিবিআই তদন্ত কিন্তু বন্ধ করেনি। রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না, গ্রেপ্তার করা যাবে না এমন নির্দেশ দিয়েছে। অর্থাৎ রক্ষা কবচ দিয়েছে রাজ্য মন্ত্রিসভাকে। কিন্তু সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারবে, আর সেই তদন্ত চালাতেই যখন রাজ্য শিক্ষা দপ্তরের কাছে সাহায্য চাইছে সিবিআই,
সেই সাহায্যই কিন্তু সেই চিঠি কিন্তু পত্রপাঠ খারিজ করে দিচ্ছে শিক্ষা দপ্তর, এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগে এবার হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে সিবিআই, এমনই কিন্তু খবর উঠে আসছে। এর জেরে সমস্যায় পড়েছেন সিবিআই গোয়েন্দারা। কীভাবে এই 150 জন মহিলা শিক্ষক শিক্ষিকা কর্মচারীদের জেরা করা যেতে পারে সে ব্যাপারে আদালতে দ্বারস্থ হওয়ার পরিকল্পনা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে তারা। সমস্যার সমাধানে আদালতকে বেশ কয়েকটি প্রস্তাব দেওয়া হয়েছে। ফোনে বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেরা করার প্রস্তাব দিতে পারে সিবিআই, সঙ্গে শিক্ষা দপ্তর যে সহযোগিতা করছে না সেটাও কিন্তু আদালতকে জানানোর পরিকল্পনা করেছেন সিবিআইয়ের আধিকারিকরা। অর্থাৎ বড় কিন্তু ধাক্কা খেতে চলেছে রাজ্য শিক্ষা দপ্তর। সিবিআই কিন্তু এবার সরাসরি হাইকোর্টে নালিশ জানাতে চলেছে শিক্ষা দপ্তরের বিরুদ্ধে, তাতেই কিন্তু চোর ফেঁসাতে একেবারে শিক্ষা দপ্তর, প্রাপ্তবসুর জব দপ্তর, যেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তিনি রয়েছেন জেলে। ঠিক সেই মুহূর্তে শিক্ষা দপ্তরের বিরুদ্ধে ফের উঠল বিস্ফোরক অভিযোগ, শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে অসহযোগিতার অভিযোগ। সহযোগিতা করছে না শিক্ষা দপ্তর, শিক্ষা দপ্তর থেকে একাধিক নথিপত্র, বস্তা বস্তা নথিপত্র, শিক্ষক শিক্ষিকাদের নামের লিস্ট থেকে শুরু করে ওএমআরসিট একাধিক তথ্য পেয়েছে। ওএমআরসিট দুর্নীতিতেও কিন্তু কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউটে বেরিয়ে আসছে। কীভাবে ভয়ঙ্কর দুর্নীতি হয়েছিল আর এই দুর্নীতির মেন মাথা যে মানিক ভট্টাচার্য, তার নির্দেশেই যে এই কাণ্ড ঘটেছিল এমন কিন্তু স্বীকার করে নিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর। অর্থাৎ মানিক ভট্টাচার্যকে কিন্তু পিঠ বাঁচাতে কাঠগোড়ায় দাঁড় করিয়ে দিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর, প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাই আগামী দিনে কি হতে চলেছে, এবার শিক্ষা দপ্তরের বিরুদ্ধে আদালতে গেলে আদালত কি নির্দেশ দেয়, আদালতের হস্তক্ষেপে এই ভুয়ো শিক্ষিকাদের কর্মচারীদের জেরা করে কিনা সিবিআই, কি নির্দেশ আসে শেষ পর্যন্ত, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।